আমি যখন স্মার্ট ঘাটিতে জয়েন করি তখন আমার বয়স ছিল 50, নিয়ারলি 50, 50 পুরো হয়নি, তখন 50 হবে। নাও এখন আমার বয়স 72। তো এই যে 28 বছর চাকরি করার যে অভিজ্ঞতা, ওটা আমার আছে। অনেকে ভাবে যে আমার কিছু করার নেই তাই আমি স্মার্ট ঘাটিতে, কথাটা ভুল। তাদের জন্য এটা একটা শিক্ষণীয় যে একটা লোক 28 বছর চাকরি করেছে, তারপরে স্মার্ট ঘাটিতে জয়েন করেছে এবং সেই স্মার্ট ঘাটি থেকে সাকসেস পেয়েছে। ব্যাপারটাকে রিয়েলাইজ করো, ব্যাপারটাকে রিয়েলাইজ করতে হবে। আমরা অনেক কথা শুনি, কি দিয়ে শুনি, কি দিয়ে শুনি, কিন্তু না আমিও শুনি না, শুনি আমি মন দিয়ে। অনেক কথাই আমাদের কানে আসে কিন্তু যেটা আমার মনে ঢোকে সেটাকে মনে থাকে, বাকিটা ভুলে দিই, তাই না? ওই যে গানটা হয়ে গেল একটু আগে, এই গানে অনেক কিছু বলে গেছে কিন্তু আমার মনে আছে শুধু শব্দটা ডম, ডিওএম ডম। আমি দেখ আমি মনে রাখতে পারিনি, কেন? কারণ আমি কানে ঢুকেছি শব্দগুলো, এত ধাক্কা করে পাচ্ছে শুনেছি কিন্তু মনে আসেনি, মনে এসে শুধু ডম। অর্থাৎ আমরা কান দিয়ে শুনি না, আমরা মন দিয়ে শুনি, আমরা চোখ দিয়ে দেখি না, আমরা মন দিয়ে দেখি, তাই না? আমি হয়তো তাকে এসে এই দিলি কিন্তু ছবিটা নজরে পড়লে একজন, তার মানে ওকে আমি মন দিয়ে দেখলাম, বাকিটা কিন্তু দেখি না। তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে ইউ হ্যাভ টু রিয়েলাইজ, তোমাদেরকে অনুভব করতে হবে হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু হচ্ছে একটা ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, ভিআইপি, ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, না ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। কেন বলছি এটাকে ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট? কারণ এখানে প্রত্যেকটা মানুষের, ওয়েদার হি ইজ 70, ওয়েদার হি ইজ 70, বয়সটা 18 হোক কিংবা 80, যে স্মার্ট ভ্যালুতে জয়েন করবে আর যে স্মার্ট ভ্যালুকে অনুভব করবে তার ভ্যালুসটা বাড়বে, কত টাকা তা নয়, তোমার ভ্যালুস বেড়ে যাবে, তোমার হালচাল, তোমার কথাবার্তা, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার পার্সোনালিটি, তোমার ড্রেস কোড, এভরিথিং উইল বি চেঞ্জ ইফ ইউ ফিল স্মার্ট ভ্যালু ইন এ প্রপার ওয়ে। আমার কথাটা বোঝা গেল? ফিল করতে হবে, অনুভব করতে হবে হোয়াট ইজ স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু জিনিসটা কি? স্মার্ট ভ্যালু হলো ভ্যালু ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, রাইট? তাহলে ভ্যালুটা ইম্প্রুভ করতে হবে। আমি কাউকে যা ছিলাম আজকে তার থেকে বেটার হবে, যে এই কাজটা করতে পারবে এক বছর দু বছরের মধ্যে দেখতে পাবে তোমার পরিচিত লোকগুলো তোমাকে বলছে কিন্তু এরকম আগে ছিলিস না, অনেক পাল্টে গেছিস, দিস ইজ ওয়াই, কারণ তুমি স্মার্ট ভ্যালুর সংস্পর্শ। চন্দন কাঠের সাথে যদি একটা অর্ডিনারি কাঠ সুতো দিয়ে বেঁধে রাখো, বেশ কিছুদিন পরে ওই কাঠটাতে চন্দনের গন্ধ পাবে। কেন হলো? ওই যে অর্ডিনারি কাঠ আর চন্দন কাঠ, কোথায় চন্দন কাঠ, কোথায় আম কাঠ, বেল কাঠ, জাম কাঠ, তাহলে তার মধ্যে গন্ধটা প্রবেশ করলো কি করে? ওই যে লেগে রয়েছে তার থেকে ওই কোয়ালিটিটা ডেভেলপ করে। একটা কাঁচা লোহাকে যদি একটা ম্যাগনেটের সাথে সুতো দিয়ে বেঁধে রাখো, কিছুদিন পরে ওই কাঁচা লোহাটা চুম্বকের কাজ করে। ইউ গেট মাই পয়েন্ট? স্মার্ট ভ্যালু হচ্ছে সেই জিনিস, এর সাথে যদি লেগে থাকো, এটাকে যদি বুঝতে পারো, অটোমেটিক্যালি তোমাদের মধ্যে
সেই কোয়ালিটি আসবে যেখানে এই বড় বড় অ্যাসিডররা যে কোয়ালিটি বিলং করে সেই কোয়ালিটিগুলো তোমাদের মধ্যে আসবে। তুমি কি চাও সেটা? দেখে থাকলে তুমি ভ্যালু ইম্প্রুভ করতে পারবে। ওই যে আমার ছেলে অভিজিৎ রায় বলে গেল, এটা সহজ সরল কথা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্যাট? কি সেটা তোমাদের বলে গেছে কিন্তু তোমরা হয়তো সেটাকে ভেতরে রিসিভ করো। একটা ক্লাসে মাস্টারমশাই সবাইকে একই লেকচার দিচ্ছে কিন্তু যে রিসিভ করছে হি ইজ দ্য বেস্ট কোয়ালিটি স্টুডেন্ট। যে ভালো স্টুডেন্ট ভবিষ্যতে সে ভালো টিচার, যে ভালো লিসনার সে ভবিষ্যতে ভালো স্টুডেন্ট। বুঝতে গেল? তো টিএলএম থিওরিতে কি আমি ওটাকে একটা এক্সপ্লেন করি। কি মানে হচ্ছে টিচেবিলিটি? কি মানে হচ্ছে টিচেবিলিটি? টিচেবিলিটি হচ্ছে কি না শেখো এবং শেখো। আমি আজকে এই কথাটা শিখলাম, ওইটা তুমি পাঁচজনকে শেখাও, তোমার গেম হয়ে যাবে, তোমার গেম হয়ে যাবে। আজকে যারা এখানে বড় বড় লিডাররা এক্সপ্লেন করে যাচ্ছে সবকিছু, সেটা যদি তোমরা রিসিভ করতে পারো সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে পারো তোমার টিমের মধ্যে, প্রত্যেকেরই টিম আছে, এখানে কেউ একজন আসেনি যার কোন টিম নেই, তাহলে সে আসতেই পারবে না। তাহলে প্রত্যেকেরই টিম আছে, যদি আজকে এখান থেকে যা যা শিখলে সেটা যদি কাল থেকে তোমার টিমের মধ্যে এক্সপ্লোর করতে পারো, টিমের মধ্যে ওটাকে প্রকাশ করে দিতে পারো, টিমের মধ্যে ওটাকে এক্সিকিউট করাতে পারো, তাহলে কি হবে? ওই পাঁচজন তোমার মতো হবে। আজকে তোমার মতো যদি এখানে প্রণব সামল, আমি প্রণব সামলকে অনেকদিন ধরে দেখছি, দেখতে পাচ্ছি না, যাই হোক, প্রণব সামলকে আমি অনেকদিন ধরে দেখছি, কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে এই প্রণব শ্যামল এত বড় টিমের লিডার, সেই সময় তো আমার ভাবতে আবার লেগেছে কিন্তু আজকে দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। ওয়াই ইট ইজ, কেন এটা? কারণ ও শিখেছে বিকাশ ঘোষের সাথে থেকে থেকে আর সেটাকে তোমাদেরকে শেখাতে পেরেছে, ফলে প্রত্যেকের মধ্যে প্রণব শ্যামল প্রণব শ্যামল হয়ে গেছে, আলটিমেটলি টিম পাস করেছে। কিন্তু বেসিক্যালি যেটা সেটা হচ্ছে অ্যাটিচিউড। লিডারের অ্যাটিচিউডটাই ডিফারেন্ট, সে ওই পাঁচ টাকা দশ টাকার জন্য ভোগে না, সে পঞ্চাশ টাকা কি করে ম্যানেজ হবে ভাবে না। বাজারে একটা মার্কেটে একটা বোম ফাটলো, সব পালিয়ে গেল, কিন্তু একজন তলার থেকে দেখছে, তার কোনো ক্ষতি হলো না। যদি কেউ উন্নয়ন হয় তাকে নিয়ে যাবে হসপিটালে। এই যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। যদি তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকে, ই উইল গেট 100% সাকসেস। আরেকটা কি? আরেকটাই সেটা হচ্ছে লিজিবিলিটি। ওই যে চন্দন কাঠের কথা বলছিলাম, ওই যে আচার লোহার কথা বলছিলাম, তাদের কেন হয়েছে, তাদের মধ্যে কেন চন্দনের গুণ এসছে, তাদের মধ্যে কেন চম্বকের গুণ এসছে, বিকজ অফ লিজিবিলিটি। লিজ, এল ই ই সি এইচ, লিজ, লিজ মানে হচ্ছে জোক। জোক দেখেছো যারা গ্রামে থাকো তাদের তারা বেশি দেখতে পাবে,
যোগ যদি ধরে যায় তো তাকে খুলতে পারা যায় না, সে কামড় ছাড়ে না, তার হাত পা চিনে যায় তার কামড় ছাড়ে না। তো এই যে লিচেবিলিটি, মানে তুমি তোমার লিডারকে ধরে থাকো, সে কি করছে, সে কি ভাবছে, সে কি বলছে, সে কিভাবে কোন কথাটাকে বলছে, কোন কথাটাকে কিভাবে এক্সপ্লেন করছে, এটা যদি তুমি যোগের মতো লেগে থাকো তোমার মধ্যে এটা কোয়ালিটি আসবে। ইউ গেট মাই পয়েন্ট? যদি তার টিএল, ডিসএবিলিটি, লিডেবিলিটি এন্ড লিজিবিলিটি এই তিনটে গুণ থাকে, সে তো মাস্টারপিস, সে তো মাস্টারপিস। কিন্তু আমি মনে করি যদি একটা গুণ থাকে, আইদার ডিসএবিলিটি অর লিডেবিলিটি অর লিজিবিলিটি যদি একটা গুণ থাকে, ইউ উইল গেট দা রেজাল্ট, সে রেজাল্ট পেয়ে যাবে। কিছু বোঝা গেল? এনি কোয়েশ্চেন? কোন ডাউট থাকলে বলো, এই জায়গাটা বুঝতে পারেনি জাস্ট রেজ দ্য হ্যান্ড। বুঝা যায় সব? যদি বুঝে থাকো অ্যাপ্লাই অ্যাপ্লাই করো, যদি অ্যাপ্লাই করতে পারো সাকসেস কখনই হবে। তুমি যে জ্ঞানের ভান্ডার, তোমার কাছে প্রচুর জ্ঞান আছে, বাট ইউ ক্যানট ডিস্ট্রিবিউট, সব পকেটে গুঁজে রেখে দিয়েছো, ইউ ক্যানট বি এ লিডার। যা ইচ্ছে ভেবে দেখো সেটা তোমাকে রিপ্রডিউস করতে হয়, প্রত্যেকের মধ্যে সেটাকে ঢোকাতে হয়। লোকে ভাবে স্মার্ট হাউসে টাকা রোজগার করা, আচ্ছা এখানে যারা আছে প্রত্যেকে ৩০০ টাকা করে পাঠিয়েছে তো? হ্যালো, জয়েন করেছো মানে কি লিডাররা বসে আছে সবাই জানে, প্রত্যেকটা জয়েন্টিং এ মিনিমাম ৩০০ টাকা আমার পকেটে এসছে। ইয়েস, আজকে তো কিছু পাবো না, তাহলে আমি কেন আজকে এসছি? আমার তো টাকা রোজগার হয়ে গেছে। তার কারণটা হচ্ছে স্মার্ট ফোন শুধু টাকা রোজগারের জায়গা না। এই বিকাশ বললো অনেক গার্জেন্স আছে, হয়তো আসেন পেছনে অত রেকগনাইজ করতে পারছে না, এখানে একজন দেখছি ওরকম গার্জেন আছে, তারা ভাবে যে এটা কোথাও লোক ধরার বিজনেস, প্রচুর লোক ভাবে। আমাকে অনেক লোক যাতা বলেছে তুই একটা ব্যাংকের ম্যানেজার, তুই লোক ধরিস, আমাকে অপমান করতে চেয়েছি। আমি তাদেরকে উল্টো জবাব দিয়েছি যে ভালো কথা আমি লোক ধরি, কিন্তু লোক ধরে কোথায় যাচ্ছে, শুনি থানায় নাকি কোনো রেড লাইটের এরিয়াতে নাকি কোনো এন্টারটেনমেন্টের জায়গাতে, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? তাদের কোয়ালিটি চেঞ্জ করতে, তাদেরকে কম্পিউটার শেখাতে, তাদেরকে হেলথ ডেভেলপ করতে, তাদেরকে মানুষের সাথে ভালোভাবে কথা বলা শেখাচ্ছে। ইজ ইট রং? এটা কি কোন অন্যায় না? তা নয়, প্রবলেম আমি তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি কিন্তু ডক্টরেট হতে পারিনি, প্রফেসর হতে পারিনি, কেন পারিনি অনেক কারণ। তো সেখান থেকে চলে গেছি চাকরি করতে, কোথায় গেছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ল্যান্ড রেভিনিউ অফিসার, যারা ওই খাজনা ফাজনা সব ব্যাপারের সাথে যুক্ত থাকে। ল্যান্ড রেভিনিউ অফিসার মানে সে ল্যান্ডের ব্যাপারে, জমি জমা সংক্রান্ত সমস্ত ব্যাপারে সে অথরিটি, সে টাকা কালেক্ট করে, তারপরে সে পাহাড় মতো খাজনা হবে সেটা ডিসাইড করে। তো এরকম রেভিনিউ অফিসার, রেভিনিউ অফিসার হচ্ছে একজন গেজেটেড অফিসার। তোমরা বলো গেজেটেড অফিসার কাকে বলো? গেজেটেড অফিসার হচ্ছে সেই অফিসার যার নামটা গেজেটে ওঠে, ইন্ডিয়ান গেজেটে ওঠে, এবং তার কি ইহার মাইনে তো আছে সেটা আলাদা কথা, যেটা বিশেষ লক্ষ্য করার জিনিস তার সাথে অর্ডারলি থাকে, মানে বাংলায় যাকে বলে অর্ডারলি, গভর্নমেন্ট অফিসারের সাথে অর্ডারলি থাকে। আমার আছে, আমার তখন বয়স হবে ২৩, কিন্তু আমার সাথে অর্ডারলি কি কাজ তার, আমার ব্যাগটা বই নিয়ে যাও, কি কাজ তার, এই ওইটা কারণ ওইটা আনো সেটা আনো এটা আমাকে দাও, এই কাজ আমার ফাইল ফরমাস খাটার জন্য এবং আমার ব্যাগ বহন করার জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দিত গভর্নমেন্ট, তাকে বলে আর্দালি। তো সেইরকম একটা চাকরি প্রথম পাই, আমার বাবা খুব খুশি, কারণ আমার বাবা গভর্নমেন্ট চাকরি করতেন, তিনি খুব খুশি যে ছেলে গেজেটেড অফিসার হয়েছে, আমাকে বারবার বলতেন।